आज আমরা কৃষি শিক্ষার দ্বিতীয় পাত্রের প্রথম চ্যাপ্টারের মৎস্য চাষের অংশে আজ আলোচনা করব বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা, চিংড়ি চাষের সম্ভাবনা এবং গলদা ও বাগদা চিংড়ির পরিস্থিতি এবং তাদের মধ্যে পার্থক্য। এই বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা আমরা দেখি যে কতটুকু সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। প্রথমে আসি, আসলে চিংড়ি মাছ হলো সর্বভোগ প্রাণী। সর্বভোগ বলতে যারা উদ্ভিদ কণাও খায় এবং প্রাণী কণাও খায় তাদেরকে সর্বভোগ প্রাণী বলা হয়। তাহলে এই চিংড়ি সর্বভোগ প্রাণী, আর এতে যেহেতু কাঁটা থাকে না তাই এটা সুস্বাদু এবং অনেকে এটা পছন্দ করে। এবং আমরা জানি যে চিংড়ি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আমরা বিদেশে রপ্তানি করি তার মধ্যে চিংড়ি একটা বড় অংশ, অন্যান্য মাছ করা হয়, চামড়াজাত দ্রব্য, চামড়া, পাট শিল্প এবং তৈরি পোশাক, এইগুলো আমাদের প্রধান হলো রপ্তানি দ্রব্য। তাই আমাদের যেহেতু বাংলাদেশে নদী নালা খাল বিল ইত্যাদি আছে এবং নদীতে লবণাক্ত পানি আছে, আমরা জানি লবণাক্ত পানিতে কিন্তু বাগদা হয়ে থাকে, কাজে বাগদা চাষের আমাদের একটা সম্ভাবনা আছে। আর গলদাটা হচ্ছে আদা লোনা পানিতে এবং স্বাদু পানিতে হয়ে থাকে, কাজে সেটা আমাদের যেহেতু ব্যাপক এলাকা আছে দক্ষিণবঙ্গেই, মেনলি সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, হ্যাঁ, কক্সবাজার, এই সমস্ত এলাকাতে আমাদের এই চাষের সুযোগ আছে। তাহলে আমরা একটু ধীরে সুস্থে যদি আসি, বাংলাদেশে আবহাওয়া, জলবায়ু, মাটি এবং পানি চিংড়ি চাষের খুবই উপযোগী। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি চাহিদা আছে বলে চাষ বৃদ্ধির সাথে সুযোগ রয়েছে। যদি চাহিদা আন্তর্জাতিক বাজারে না থাকে তাহলে আমরা চাষ করে লাভ কী? তাহলে চাহিদা আছে, বিদেশে মাছ রপ্তানি শতকরা 65% চিংড়ি হয়ে থাকে। বর্তমানে চিংড়ি থেকে রপ্তানি মোট জাতীয় আয়ের 7.8% প্রায় 8% হয়ে থাকে। এক আমাদের বাংলাদেশে কৃত্রিমভাবে 55টি হ্যাচারিতে বাগদা এবং 27টি হ্যাচারিতে গলদা চিংড়ি পুনরুৎপাদন করায়। যেহেতু আমাদের এখানে চিংড়ি বাগদা এবং গলদা চিংড়ি পোনা উৎপাদনের হ্যাচারি আছে, কাজে বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনাটা রয়েছে। এখানে বর্তমানে বাংলাদেশে 16,000 বাগদা এবং 27,000 গলদা চিংড়ির খামার রয়েছে, তার মানে বাংলাদেশে প্রচুর পরিমাণে দক্ষিণবঙ্গে খামার আছে, কাজে আমরা এই খামারে মাছগুলো চাষ করে থাকি, তা সেটা একটা সম্ভাবনা রয়েছে। আর সারা বছর যেহেতু এটা চাষ করা যায় সেটাও একটা বড় ধরনের, আর এই মাছের সাথে অন্যান্য মাছের চাষ করা যায় সেটাও আমাদের সুবিধা। বাংলাদেশে যেহেতু জনবহুল দেশ, এখানে আমাদের জনগণের কোনো স্বল্পতা নাই, সেক্ষেত্রে জনগণ যথাযথভাবে এই কাজটা করতে পারে। তাছাড়া বাংলাদেশে জনগণের কর্মসংস্থান হয়ে থাকে, কর্মসংস্থান হয়, কাজেই সেটা আমরা সহজে নিতে পারছি বা এই পেশাটাকে পেশা হিসেবে নিতে পারছি। তাহলে আমরা দেখলাম আবার কি আছে, যে সমস্ত এলাকায় পতিত জমি আছে, যেখানে পানি জমি আছে সেই জায়গাটাতে মাছ চাষ করতে পারছে, সেটাও আমাদের সম্ভাবনা, সেটা আমাদের মাছ চাষের সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখলাম যে যেহেতু বাংলাদেশ, প্রথম কথা আসবে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে লবণাক্ত পানি, এখানে স্বাদু পানি আছে, সেক্ষেত্রে আমাদের মাছ চাষের সম্ভাবনা আছে। বাংলাদেশে জনসংখ্যা বেশি আছে, কাজে জনসংখ্যা এখানে যথাযথ তারা শ্রমও দিতে পারে, তাহলে সেটার সামনে বাংলাদেশে দক্ষিণবঙ্গে অনেকগুলো খামার আছে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি, বাংলাদেশে অনেকগুলো হ্যাচারি আছে যেখান থেকে গলদা বাগদা চিংড়ি পোনা আহরণ করা হয়, সংগ্রহ করা হয়। তারপরে এখানে যেহেতু এটা সারা বছর চাষ করা যায় তাহলে এটা কর্মসংস্থানের ভালো একটা সুযোগ সুবিধা, এবং এই মাছের সাথে অন্যান্য মাছ চাষ করা যায় সেটাও একটা সুবিধা, সেই কারণেই বলি যে বাংলাদেশে মাছ চাষের সম্ভাবনা। আরেকটা আছে যে পতিত জমি ব্যবহার করা যায়, যেখানে পানি জমি আছে সেটা তো পতিত হয়ে আছে, সে জায়গাতে যেহেতু আমরা মাছ চাষ করতে পারছি কাজেই আমরা পতিত জমি ব্যবহার করতে পারছি। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে বাংলাদেশে মাছ চাষ, চিংড়ি মাছের সম্ভাবনা ব্যাপক আছে। আমরা কখনো কি বলতে পারবো যে মরুভূমিতে ওই সমস্ত দেশগুলোতে চিংড়ি চাষের সম্ভাবনা আছে? না, তারা বলতে পারবে, কারণ ওই জায়গাতে পানিই নাই, আর যাই পানি আছে সেখানে সেই পানিতে তো আর চিংড়ি হবে না। এবার আসি আমরা গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি।
আমরা বিভিন্ন ভাবে ছবিতে দেখতে পারি, বইতেও দেয়া আছে ছবি। আমরা যদি এটা দেখি, এইখানে দেখো, এটা হচ্ছে গলদা চিংড়ি। দেখো এটা মোটা, এটা মাথা মোটা। এইটা এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটারে বলে রোস্ট্রাম। এটা এই কাঁটাটা, এই উপরে আমরা কেউ কলে যে করাতের মতো, এটা রোস্ট্রাম আর এটা মাথা। তা এইটা বড়, এটা বড়, আর এর সামনের দুইটা পা অনেক বড়। এইটা কিন্তু গলদা চিংড়ির বৈশিষ্ট্য, যে এর এই এই উপরে শিরোবাক্ষ যেটা, এটার নাম আছে ক্যারাপাস। ক্যারাপাস এই অংশটা বড়, আর রোস্ট্রাম এটা বড়, কিন্তু বাগদাতে আমরা যদি দেখি এগুলো ছোট। দেখো এটা কিন্তু বাগদা, এটা কি, এটা বাগদা। বাগদা চিংড়িতে দেখো এই ক্যারাপাসটা ছোট, এই উপরে যে করাতের মতো রোস্ট্রাম যেটা বলছে রোস্ট্রাম, এটা কিন্তু খাটো, আর এর এই অংশটা অনেক লম্বা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে গলদা চিংড়ি কেমন আর বাগদা চিংড়ি কেমন। এখন আমরা এদের দুইজনের মধ্যে পার্থক্যটা নিয়ে আলোচনা করি। প্রথমে যদি আমরা বলি আকার এবং সাইজে, তাহলে বড় কোনটা, গলদা চিংড়িটা বড়, গলদাটা আকারে বড় আর বাগদাটা আকারে ছোট। এবার মাথা, মাথার কথা বলি, তাহলে যে মাথার অংশটা গলদা চিংড়ির বড়, বাগদা চিংড়ির ছোট। এবারটা বলবো রোস্ট্রাম, যেটা আমরা মেন মেন পার্থক্যটা বলবো। রোস্ট্রাম উপরে যে করাতের মতো থাকে, গলদা চিংড়ির বড় এবং বাগদা চিংড়ির ছোট। সামনের পা, সামনে দুইটা বড় পা থাকে, মোটা পা থাকে, এই পা হচ্ছে গলদা চিংড়ির বড় থাকে আর বাগদার ছোট থাকে। এটা গেল মেন মেন পার্থক্য। খাদ্য অভ্যাস, খাদ্য কি খাই, গলদা হচ্ছে সর্বভোগ, তার মানে হচ্ছে প্রাণী কণাও খায়, উদ্ভিদ কণাও খায়, আর বাগদাটা হচ্ছে শুধু প্রাণীভোগ, মানে উদ্ভিদ কণা তারা খায় না। আর আবাসস্থল, গলদাটা আগেই বলেছি স্বাদু পানিতে বা আদা লোনা পানিতে, আর বাগদাটা হচ্ছে লবণাক্ত পানিতে হয়ে থাকে। দাগ, এই শরীরে দাগ থাকে। আমরা দেহেরূপে প্রতিটি খণ্ডকে গাঢ় হালকা সবুজ বর্ণের ডোরাকাটা দাগ থাকে, মানে আমরা দেখেছি যে বাগদা চিংড়িতে ডোরাকাটা দাগ থাকে সবুজ রঙের, সেখানে একটা হলুদ স্পট থাকে, কিন্তু গলদাতে কিন্তু কোনো হলুদ স্পট থাকে না, এখানে মানে ধূসর রঙের হয়, আর বাগদা কিন্তু সবুজ রঙের হয়। এটা ধূসর, গলদাটা ধূসর আর বাগদাটা সবুজ রঙের, তার সাথে হলুদ দাগ থাকে। আর এই ছিল তাদের মেন পার্থক্য। তাহলে পার্থক্যগুলো যদি আমরা আবার রিভিউ করি, তাহলে সেখানে হচ্ছে যে বাগদা, গলদাতে ক্যারা মানে রোস্ট্রাম যেটা কাটা ওটা বড়, বাগদাতে ছোট। ক্যারাপাস যেটা মাথার যে শিরোবাক্ষ, তাহলে আমরা সরাসরি বলতে মানে মাথা গলদাতে বড়, বাগদাতে ছোট। তারপরে আছে পায়ের সামনের যে পা, উদার পা থাকে, গলদাতে পা দুইটা পা অনেক বড় থাকে আর বাগদাতে ওরকম বড় কোনো পা থাকে না। আর হচ্ছে কালার, রং, এটা হচ্ছে ধূসর রঙের গলদাটা, আর বাগদাটা আছে সবুজ রঙের এবং বাগদাতে হলুদ স্পট থাকে। তৃতীয়ত হচ্ছে যে এদের খাবার, গলদাটা সর্বভোগ, উদ্ভিদ ও প্রাণীগণা দুটোই খায়, আর বাগদাটা গলদা আর কি সর্বভোগ, আর বাগদাটা শুধু প্রাণীগণা খায়। এই ছিল তা যে দুইজনের পার্থক্য। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনাটা কেমন, এবং গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির পার্থক্য পরীক্ষায় আসে যে দুইটার মধ্যে পার্থক্য। আবার আসতে পারে যে শুধু গলদা চিংড়ির কিছু বৈশিষ্ট্য লেখো, বাগদা চিংড়ির কিছু বৈশিষ্ট্য লেখো, তখন আমরা এগুলো বলব। আর প্রশ্ন ওখানে কী হবে, যে বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা কতটুকু, অথবা বলতে পারে বাংলাদেশের পরিবেশ চিংড়ি চাষের অনুকূল স্বপক্ষে যুক্তি দাও, স্বপক্ষে যুক্তি দাও, তখন আমরা ওই কথাগুলো বলব। বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এখানে বিভিন্ন নদী নালা খাল বিল এবং সমুদ্র উপকূল আছে, যেখানে স্বাদু পানিতে আমরা গলদা চিংড়ি চাষ করতে পারি আর লোনা পানিতে
বাগদা চিংড়ি চাষ করতে পারে। তারপর অন্যান্য কথাগুলো তো আমরা বলেছি, জনগণ আছে, আমাদের পতিত জমি ব্যবহার করা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে আমরা সেই ব্যাখ্যাগুলো করা করবো। আর আমরা সবাইকে বলবো, বইতে আরও ব্যাপকভাবে দেওয়া আছে, আমরা যেভাবে প্রথম মূল বক্তব্যটা আমরা এখানে দিয়েছি, আর তোমরা সেই সাপেক্ষে বইটা আর একটু হেল্প নেবে তাহলে, আর পরবর্তী কোনো প্রশ্ন কোনো জায়গায় অস্পষ্ট থাকলে আমাদের কাছে আমাদের সাক্ষাতে হোক বা ফোন করে হোক জিনিসটা ক্লিয়ার করে নেবে। তো যাক, আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। তাহলে আগামী ক্লাসে আমরা গলদা চিংড়ি চাষ পদ্ধতি আর হচ্ছে বাগদা চিংড়ি চাষ পদ্ধতি আমরা আলোচনা করব, ধান খেতে কীভাবে মাছ চাষ করা যায়, এই তিনটা বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করতে। সবাইকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম।